হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিনার্স লাইফস অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, সকালে এখন হাজবেন্ড গেছে রেশন আনতে, চোখ মুখ দেখছো ফুলে গেছে, খুব ঘুমিয়েছি। এখন বাজে তোমার অনেকটাই বেলা হয়েছে, কিছু বাইরে কাজ ছিল সেগুলো সেরে এলাম, দাঁড়াও। এখন বাজে 9:30, এখনও চা খাইনি। কারণটা হচ্ছে হাজবেন্ড গেছে রেশন আনতে, রেশনের দোকানে একটু দেরি হবে, ও না আসলে চা খেতে পারছি না, একসাথে খাবো আর কি, ছেলে এখনো নিদ্রায়, তো এখনই উঠে যাবে। এই দেখো সকালবেলায় তোমাদের সাথে তো বেশি শেয়ার করতে পারি না সকালবেলাটা, এই যে চা করছি দেখেছো কত চা, লিকার চা, আর এই যে চাও করলাম ছেলের আর হাজবেন্ডের, একটুখানি আলু দিয়েছি আর কিছু দিইনি, আর একটু সয়া সস দিয়েছি ব্যাস। এই যে হাঁড়িতে চাল ধুয়ে মা অন্নপূর্ণাকে রেডি করলাম, এই আর কি। আজকে কাছাকাছি কিছু ছিল না সেরকম, তো দেখি কাছাকাছি তো আছে, প্রচুর কাছা আছে, ছেলের বিছানা চাদর ফাদরগুলো যেতে হবে, তো এই আর কি, এই চলছে। চা বসিয়েছি, হাজবেন্ড আসলে চা টা খাওয়া হবে, তারপর তো রান্নার জোগাড় আছেই, আলুর শাকটা আজকে করব, কালকে নাকি করব কি না জানো তো ভাবছি, শীষ পালংটা অনেকটা রয়েছে, থাকাকালীন এরকম করা, আবার আলু শাকটা পচে না যায়, কত রকম প্রবলেম, কি করবো বুঝতে পারছি না। হাজবেন্ড আসুক, একটু জিজ্ঞেস টিজ্ঞেস করি, দেখবে কোনো কিছু বুঝতে না পারলে কাউকে জিজ্ঞেস করলে বেশ একটা রাস্তায় আসা যায়, তো এই আর কি, মাথায় আসছে না কিছু সেই জন্য জিজ্ঞাসা করবো আর কি। আর এই চলছে, কোনো রকম, চলো এখন রাখি, দেখি আজকে তোমাদের সাথে কি 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 কাজ কর্ম শেয়ার করতে পারি, রান্না শেয়ার করতে পারি, যা যা পারবো নিশ্চয়ই করব অবশ্যই। তো চলো বন্ধুরা, এখন রাখছি, আবার পরে আসবো বক বক করতে। হ্যালো বন্ধুরা, এই দেখো মাথায় শ্যাম্পু দিয়ে স্নান টান করে পুজো করে এলাম, এখন বেজে গেছে অনেক, 1:30 বাজছে, তো রান্না করছি, তোমার ফুলকপি আলুর তরকারি করেছি, দেখো মাখা মাখা করে করেছি, আর এই যে মাছটা একটু ভাজা আছে, আর একটু ভেজে দেবো, ফ্রিজে ছিল ছেলেকে, আমার জন্য দুটো আলু সিদ্ধ রেখেছি, দেখো দেখো কত বড় লঙ্কাটা, মনে হচ্ছে এটা খাবো, খেতে পারবো কে জানে। আর এটা তোমার কালকে ওই যে শীষ পালং রয়েছে, ভাত তো হয়েই গেছে অনেকক্ষণ, আর এটা হচ্ছে ওদের অড়হর ডাল মান শ্বশুরের, ওটা গরম করবো, আমাদের মুসুরির ডালটা গরম করতে দিয়েছে, ওই যে ডাল কেউ খায় না সেরকম, মানে আমার ছেলের কথা বলছি, এই ছেলের কথা বলছি যে আমার হাজবেন্ড আর আমি, ছেলে খায় একটু, তবে মাছের ঝোল টোল হলো আর ডাল, মাছটা ভেজেই দেবো, আর একটু ভেজে দেবো কড়াইতেও, মাছ ভাজাও ভালো খায় খুব। আর দেখো আলু মটর করছি, দেখো হয়ে গেছে আলু মটর করছি, ওই যে ডালটা কমিয়ে দিলাম আলু মটরটা, আর কিছু দেওয়ার নেই। আর কালকের আমার যে গরম মশলাটা বানিয়েছি তোমাদের দেখালাম না, সেই গরম মশলাটা একটু ফুলকপিতে দিয়েছি, আর তোমার ইয়ে কী বলো আলু মটরে দেবো, ডালটা ফুটে গেছে নামিয়ে দিই, আজকে তো সেরকম বললাম কাছাকাছি ছিল না অত ইয়ে কি বলে, আমি তো জানো চাও খাও ভালো খাই, কিন্তু ওই গ্যাস অম্বলের ভয় খাই না, আজকে ভাতও খাই না, দেখি যে পাচ্ছে ভাত খেয়ে নেবো আর কি, হয়ে গেছে রান্না, মোছামুছি করে তারপর ভাত খেয়ে নেবো, আর কিছু খাইনি, মাঝখানে যে চা খাই সেটাও খাইনি আজকে,
খাইনি বলতে মাথাটা শ্যাম্পু করলাম কিছুদিন আগে, একবার করেছিলাম মানে এই 4-5 দিন আগে, তারপরে সরস্বতী পুজোর আগে বল, এই সরস্বতী পুজো বলছি এই পিকনিকে যাওয়ার আগে, 13 ফেব্রুয়ারি পিকনিকে গেলাম না, তার 2-4 দিন আগে করেছিলাম। তো এইবার গরমকাল আসলে আমি সপ্তাহে 2-3 বার করবো শ্যাম্পু, শীতকাল ছিল তাই আজকে আবার করলাম শ্যাম্পু। তো হাওয়া দিচ্ছে হালকা হালকা, একটু দেখবে ঠান্ডাটা অনেকটা কমেছে, বলো ঠান্ডাটা অনেকটাই কমেছে। আর আজকে আবার 7টার সময় আমাদের যেতে হবে, আমাদের মানে আমাদের গোষ্ঠীর সবার ওই লতা মঙ্গেশকরজিকে শ্রদ্ধা জানানোর একটা ব্যাপার আছে, ওই নিয়ে কী সব কথাবার্তা হবে, সেই জন্য যেতে হবে মার্কেটের ওখানে, তো ওটা যেতে হবে। দেরি আছে 7টা, সন্ধ্যে 7টা। আর একটা জিনিস জানো তো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, হাই উঠছে এই দেখো এই যে ইয়ে তোমার সসপেনটা দেখছো না চায়ের, এইটা জানো তো বন্ধুরা কি হচ্ছে, আমি না মানে এত অসুবিধা হচ্ছে, এত বড় আর এতটা চা হয় তো এত বড় আমার না, আমি নামাতে পারছি না। আর এই সসপেনগুলো সব ভালো, দেখতে সুন্দর সবই ভালো, কিন্তু ঢালা যায় না গ্লাসে কাপে কোনোটাতেই ঢালা যায় না, সব পড়ে যায়, সেই জন্য খুব অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি না কি করব। আমার হাজবেন্ড বা দোকানে যখন এটা নিচ্ছিলাম তখন বলছিল যে এর পর মানে এর আগের সাইজটা নিতে, মানে মাঝারিটা মিডিয়ামটা, আমি ভাবলাম আমরা 5 জন, তারপরে ওরা তো গ্লাসে চা খায় 3 জনে, আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজবেন্ড, অনেকটা চা লাগে, তো আমি এটাই নিই। এখন দেখছি এটা নিয়ে ফেসে গেছি, এটা নিয়ে একদম ফেসে গেছি, মানে রিস্টে এত জোর লাগছে, আর আমি আমার এই হাত, হাজবেন্ড ডাকছিল আমাকে, তো যাই হোক সেই বলছি যে এইসব এই এইসব বলছি মানে এই এটা সসপেনটা আমি কিছুতেই ধরতে পারছি না, তো কষ্ট হচ্ছে আমার, মানে এমনি তো হাতটা যেন ব্যথা, তোমাদের বলেছি ব্যথা থাকে, কেন জানি না কোন উইয়ের কাজটা, এই জায়গাটা ব্যথা থাকে এই যে এখানটা, তো সেই জন্য নামানো খুব অসুবিধা, মানে কড়াই ঠড়াই ভাতের হাঁড়ি নামাই খুব সাবধানে। এবার চায়ের ইয়েটা সসপেনটা এত ওজন হয়ে যায়, চা এমনি ভারী, তারপরে অতটা চা হয় আরো ভারী, তো আমি ভাবছি কি বন্ধুরা এর পরে মানে মাঝের সাইজটা নেবো মিডিয়ামটা নাকি হাঁড়ি নেবো মায়ের মতো, হাঁড়িতে জানো তো আমার মনে হয় খুব সুবিধা, ছোট একটা হাঁড়িতে চা করলে, আমার হাজবেন্ড বলছে দেখতে খারাপ লাগে মানে হাঁড়িতে চা, তো দেখতে খারাপটা তো আসল না, আসল হচ্ছে আমার সুবিধাটা, দেখতে খারাপটা পরের কথা বলো, আগে নিজের সুবিধাটা দেখতে হবে, তো আমি তাই ভাবছি যে কেটলি ফেটলি ইউজ করা যায়, মানে আমরা ছোটবেলায় মা কেটলি ইউজ করতো, তারপরে তো সেই কেটলির মুখের নলটা না ভালো মানে মাজা ঠাজা যায় না, এত সরু হয়, সেই জন্য অনেকে ঘেন্না পায়, আমার মাও সেই বাতিল করে দিয়েছে, আমরা অনেক ছোটবেলাতেই আমাদের কেটলি ছিল, তারপরের দিকে মা ওটাকে বাতিল করে দিয়েছে এরকম, তো সেই কেটলি তো আনাই যায়, কেটলিতে করবো না, কেটলিটা বাদের খাতায় রেখেছি, এইটাতে অসুবিধা হচ্ছে, ছোট হাঁড়ি ভাবছি হাঁড়িতেই করব, আমার দেখতে ভালোটা আগে নয় আমার নিজের সুবিধাটা আগে, সেটা না বলো, দেখতে ভালো দিয়ে কী হবে, দেখতে ভালো মানছি ওটা, হাঁড়িটা দেখতে কেমন লাগে হাঁড়ি থেকে চা ঢালতে, তো আমার সুবিধাটা আগে দরকার, এরম করে আমি নামাতে পারবো না গো, কোনদিন যে হাত থেকে পড়ে রিক্স হয়ে যাবে মানে একদম বিপদ হয়ে যাবে, সেই জন্য আমি ভেবেছি মাঝারি সাইজটা একবার দেখবো, যদি মনে হয় যে সুবিধা হবে না হলে হাঁড়িটাই নেব, মাকে যেরকম দিয়েছি ওরকম একটা হাঁড়ি নেব, হয়ে যাবে, হাঁড়িতে অনেক কিছু করাও যায়, তো এই আর কি তোমাদের সাথে এটাই বলার ছিল, শেয়ার করার ছিল, আর তো দেখলে রান্নাবান্নাগুলো দেখালাম, এবেলা ফুলকপির তরকারিটা নেবো আর এই শাকটা দিয়ে হয়ে যাবে ইয়ে তোমার শীষ পালংটা, শীষ পালং বলতে কি আমার বারবার পুঁই মিটুলি মুখে চলে আসে, আর এই তোমার ফুলকপি আর শীষ পালং দিয়ে হয়ে যাবে, আর ছেলেকে একটা ওই মাছটা একটা ভেজে দেবো, আর ডাল তো থাকছে, আর রাত্রের জন্য আলু মটরটা রেখে দেবো, হয়ে গেল রান্না বান্না খালাস, আর আলু ভাজা কেটেছিলাম ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে, ফালতু করে লাভ নেই এখন, ফালতু করার মানে এক্সট্রা করার মতো না এখন আর দিন নেই, কি বলো তোমরা ঠিক বলিনি, এখন এক্সট্রা করার মতো না আর আমাদের সময় নয়, গ্যাসের দাম তেলের দাম সবজির দাম সব কিছুরই দাম,
তো চলো বন্ধুরা, তাহলে এখন রাখি। তোমাদেরকে দেখালাম কি কি রান্না করেছি আজকে, এটুকু শেয়ার করলাম, আর দেখি পরে যদি আসতে পারি আসবো, না হলে দেখি চেষ্টা করবো নিশ্চয়ই পরে আসার। একবার আসতে তো ইচ্ছা করে, কিন্তু কিছু বলার থাকে না বলে আর আসি না, শুধু শুধু বোর করবো তোমাদেরকে। এমনিই তো আমার চ্যানেল তোমরা মনে হয় দেখো কি দেখো না জানি না। তো ঠিক আছে, চলো এখনকার মতো রাখি, পরে আবার আসবো। গুড আফটারনুন। এই যে দেখো বন্ধুরা, আমি এখন বেরোলাম, এই যে তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যাবেলা আমি যাব ওই আশিস মার্কেটে, যে দেখো চাঁদটা তোমাদের দেখাচ্ছি, এগুলো রাস্তার লাইট ছোটো ছোটো একসাথে শাড়ি, আর এটা হচ্ছে রাস্তার রাস্তা বলছি চাঁদ মামা, কি সুন্দর দেখেছো। ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি, ফাঁকা রাস্তা কেউ নেই, নাহলে ভাবে কী বলছে বক বক করে। আজকে তো আবার বাপি লাহিড়ি আসুন, কালকে সন্ধ্যা মুখার্জি, আর কালকেই বাপি লাহিড়ি মারা গেলেন, কি অবস্থা বলো, এক এক করে মানে সত্যি সঙ্গীত জগতের কি ক্ষতি। আমি তাই ভাবছি এক এক করে কিরকম চলে গেল, লতা মঙ্গেশকর গেলেন, তারপর সন্ধ্যা মুখার্জি, তারপর বাপি লাহিড়ি, কালকে রাত্রি 12:45-এ কি অবস্থা। উফ, ডিস্কো কিং মিঠুনের সাথে জুটি ছিল বলো, একদম ডিস্কো ড্যান্সার, ডান্স ড্যান্স কোনো কথা হবে না, কি করা যাবে। সেটাই সেই হৈমন্তী শুক্লা বললেন, দেখলে না টিভিতে, যাবে তো একদিন সবাই, কিন্তু একটা সময় অসময়ের ব্যাপার আছে। বাপিলারি সন্ধ্যা মুখার্জির ওনার বয়স হয়েছিল বোধহয় 90, আর লতামজির হয়েছিল 92, বাপিলাহিরির দেখো 69, তবে এনাদের মৃত্যু হয় না। এ দেখো চাঁদটা কি সুন্দর, আমি এটাই তোমাদের দেখালাম। আমাদের পাড়ায় এদিকে সব এলইডি লাইট, জানো তো আমাদের বাড়ির সামনে একটা অন্ধকার হয়ে গেছে, দেখো না। এ পর্যন্তই থাক বন্ধুরা, তোমাদের চাঁদ দেখিয়ে শেষ করলাম। এই যে আমার বান্ধবীর বাড়ি, এটা এরকম জঙ্গল জঙ্গল লাগছে, দেখবো না জঙ্গল। এই দেখো বাড়িটা দেখাই তোমার, এই যে এটা ওদের বাড়ি, এই যে গেট, এই ঢুকবো আমি, রাত্রেবেলা অন্ধকার না, এরকম লাগছে ওই জন্য। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিলাম, আর কিছু দেখাবার নেই। টাটা বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, যারা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেনি তারা ফটাফট করে ফেলো। তো আজকে আর সামনে এলাম না, মানে এলে তোমরা দেখতেও পাবে না, আর ওদের বাড়ি গিয়ে করার কোনো মানে হয় না, কী ভাববে। চলো গুড ইভিনিং জানিয়ে শেষ করছি, চা কাউকে দিইনি ঘরে, চলে এসেছি, ওরা বললো চা খাবো না, তুমি যাও, আমি দেখি এখন কখন ঘরে যেতে পারি। চলো বন্ধুরা রাখছি, টাটা, গুড নাইট, গুড নাইট, গুড ইভিনিং, গুড নাইটটাও জানিয়ে দিলাম একবারে তোমাদের। এই দেখো চাঁদটা, ওই ওপরে যেটা ওদিকে চাঁদ, আর এটা হচ্ছে এলইডি লাইট যেটা বিরাট ফ্লাশ মারছে। টাটা বন্ধুরা, গেটের ভিতর ঢুকে গেছি।